কারেক্ট স্পেলিং সরকারি চাকরিতে ইংরেজির এক ভয়ঙ্কর অধ্যায়ের নাম। অনেক মুখস্থ আর মনে রাখার কৌশল জানতে সরকারি চাকরিতে কারেক্ট স্পেলিং এর গুরুত্ব এতটাই যে একে বাদ দিয়ে পড়ানোর কোনো সুযোগ নেই। এজন্য আমি শুধুমাত্র সরকারি চাকরিতে গুরুত্বপূর্ণ এবং বারবার আসে এমন কিছু কারেক্ট স্পেলিং তুলে ধরছি আপনার সামনে। আশা করি আপনি এই কারেক্ট স্পেলিংগুলো যদি ভালোভাবে আয়ত্ত রাখতে পারেন তবে এর মধ্যে হতেই কমন পাবেন ইনশাল্লাহ। তারপরে 60 নম্বর যেটি রয়েছে, 60 নম্বর রয়েছে দ্য কারেক্ট স্পেলিং ইজ, সঠিক বানান কোনটি, এটি রয়েছে এর সঠিক উচ্চারণ হবে এক্সাগ্রেট। এক্সাগ্রেট হচ্ছে অতিরঞ্জিত করা। উত্তর ডি। 61 নম্বর প্রশ্নটি রয়েছে কোন বানানটি শুদ্ধ, এক্সিলারেশন, এক্সিলারেশন যার অর্থ হচ্ছে উল্লাস। উত্তর ডি। এক্স এখানে মনে রাখবেন এক্স এর পরে এইচ আছে, এটুকু মনে রাখলেই সবচেয়ে বেটার হয়। এক্স এর পরে এইচ, এক্সিলারেশন উল্লাস। 62 নম্বরে হচ্ছে কোনটি শুদ্ধ বানান, 62 নম্বরে শুদ্ধ বানানটি রয়েছে এক্সেম্প্লারি। এক্সেম্প্লারি হচ্ছে দৃষ্টান্তমূলক, দৃষ্টান্তমূলক হচ্ছে এক্সেম্প্লারি। উত্তর ডি। 63 নম্বরে যেটি রয়েছে কোনটি শুদ্ধ বানান, এটা হচ্ছে এক্সপ্লানেশন। উত্তর বিতে যেটি রয়েছে, সবগুলিতেই আপনার এর ব্যবহার করা হয়েছে। এক্সপ্লানেশন হচ্ছে ব্যাখ্যা, এক্সপ্লেইন মানে ব্যাখ্যা করা, এবং এখানে শোন লাগিয়ে এখানে নাউন করা হয়েছে, যার কারণে এক্সপ্লানেশন অর্থ হচ্ছে ব্যাখ্যা। 64 নম্বর যে বানানটি রয়েছে শুদ্ধ বানান কোনটি, 64 নম্বরে শুদ্ধ বানান হচ্ছে ফরেইনার। আমরা জানি ফরেন বানান যেটি আছে এন পর্যন্ত, এফ ও আর ই আই এন জি আই জি এন, এটি হচ্ছে ফরেন, সাথে আ ই আর লাগাই দিলে ফরেইনার, যেটি হচ্ছে বহিরাগত বা বিদেশিরা, তাদেরকে ফরেনার বলা হয়। 65 নম্বরে শুদ্ধ বানান কোনটি, 65-এর শুদ্ধ বানান হচ্ছে ফরফেইট। ফরফেইট মানে খোয়ানো, সুতরাং এখানে জি নম্বর সঠিক উত্তর। 66 নম্বরে শুদ্ধ বানান কোনটি, 66 নম্বরে যে শুদ্ধ বানানটি রয়েছে সেটি হচ্ছে গ্রিভেন্স। গ্রিভেন্স মানে হচ্ছে দুঃখ দুর্দশা। এখন এখানে মনে রাখার জন্য গ্রি, বি নম্বরে যেটি রয়েছে গ্রি, তারপর ইভেন্স, ই দিয়ে যেটি হয়, এর আগে আমরা দেখাইছি একটা, ইভেন্স দিয়ে মনে রাখবেন, ইভেন্টস মনে রাখলে ভালো হবে। তাহলে গ্রি ইভেন্টস, এটি হচ্ছে দুঃখ দুর্দশা। তারপরে 67 নম্বর যে প্রশ্নটি রয়েছে, 67 নম্বর প্রশ্নটি রয়েছে এরকম যে নিচে শুদ্ধ বানান কোনটি, 67 শুদ্ধ বানান হচ্ছে গ্রামাটিক, মানে ব্যাকরণগত যেটি, সুতরাং এটি এমনি সহজ আছে, শুধুমাত্র ডাবল এমএম ব্যবহার করা হয়েছে। 68 নম্বর যেটি রয়েছে শুদ্ধ বানান সেটি হচ্ছে বুলেটিন, যার অর্থ শিরোচ্ছেদ যন্ত্র, ডাবল এল ব্যবহার করা হয়েছে, গুইলোটিন উচ্চারণ করে গু ইল লোটিন, গ্লোটিন, এটা মনে রাখবেন। তারপরে 69 নম্বর প্রশ্ন যেটি রয়েছে সঠিক বানান কোনটি, 69 নম্বরের সঠিক বানান হচ্ছে হিমোরাস, মানে রসিকতাপূর্ণ, হিমোরাস হচ্ছে রসিকতাপূর্ণ। উত্তর সি। তারপরে 70 নম্বরের শুদ্ধ বানানটি রয়েছে হিটারোজিনিয়াস, যার বাংলা অর্থ হচ্ছে নানা ধর্মী। এগুলিতে সবগুলিতে যেগুলো ই আছে সেটি হচ্ছে সুটুক বানান, সুতরাং এখানে হেটেরোজিনিয়াস আছে ভুল বানান, হেটেরোজিনিয়াস ভুল বানান, হিটারোজিনিয়াস তার মানে ই ই ই ই সবগুলিতে ই উচ্চারণ করা হয়েছে, সুতরাং এটি হচ্ছে সঠিক বানান। হিটারোজিনিয়াস মানে নানা ধর্ম, সুতরাং উত্তর সি। তারপরে নিচের কোনটি শুদ্ধ বানান, শুদ্ধ বানানের মধ্যে রয়েছে ইনডিসপেন্সেবল, ইনডিসপেন্সেবল মানে হচ্ছে অপরিহার্য। উত্তর এতের যেটি রয়েছে শুদ্ধ বানানে ইনডিসপেন্সেবল, পেন্সাবল, এটিকে মনে রাখবেন, পিএন পেন তারপর সাবল, পেন্সাবল হচ্ছে অপরিহার্য। 72 নম্বরে শুদ্ধ বানান হচ্ছে ইনক্যান্ডিসেন্ট, ইনক্যান্ডিসেন্ট, ইনক্যান্ডিসেন্ট হচ্ছে উজ্জ্বল। 73 নম্বর যেটি রয়েছে হোয়াইস অন ইজ দ্য কারেক্ট স্পেলিং, 73 নম্বরের কারেক্ট স্পেলিং হচ্ছে ইরেসিস্টিবল, ইরেসিস্টিবল মানে অপ্রতিরোধ্য, যেটির ডাবল এস এবং তারপর সিস্টিবল, ডাবল এস এর ব্যবহার করা হয়েছে। উত্তর সিতে যেটি রয়েছে এটি হচ্ছে সঠিক বানান, আই ডাবল আর ই এস আই এস টি আই বি এল ই, ইরেসিস্টিবল অপ্রতিরোধ্য। 74-এর শুদ্ধ বানানটি রয়েছে যেটি জুয়েলারি, জুয়েলারি মানে হচ্ছে অলঙ্কারাদি, যেটি হচ্ছে জুয়েলারি, জি উইল
এখানে উইলটা মনে রাখবেন জি উইল আরি, জার্মানের সঠিক উচ্চারণ হচ্ছে জুয়েলারি, সুতরাং এটি হচ্ছে সঠিক উচ্চারণ উত্তর ডিতে। জে ই ডাব্লিউ ই ডাবল এল ই আর ওয়াই, জুয়েলারি মানে অলঙ্কারাদি। 75 নম্বর যে শুদ্ধ বানানটি রয়েছে, 75 শুদ্ধ বানানটি রয়েছে যেটি ক্যালেইডোস্কোপ। ক্যালেইডোস্কোপ হচ্ছে চঙ্গাকৃতি কোনো খেলনা, এই শব্দ এই চঙ্গাকৃতি কোনো খেলনাকে বলা হয় ক্যালেইডোস্কোপ। ক্যালেইডোস্কোপ হচ্ছে লোক যার সঠিক বানান হচ্ছে কে দিয়ে, যার মানে এখানে যেটি সঠিক বানান ইতে দিতে রয়েছে ক্যালেইডোস্কোপ। 76 নম্বরে যেটি রয়েছে ভয়েস অন অফ দ্য ফলোয়িং ইজ প্রপার স্পেল্ড, তার সঠিক বানানটা কোনটি, এখানকার সঠিক বানানটি যেটি রয়েছে সেটি হচ্ছে লাইং, মানে হচ্ছে মিথ্যা, আর একটি হচ্ছে স্বয়ং। তার মানে লাইংটার দুইটি রূপ আছে, সেটি হচ্ছে লাইং, এটি হচ্ছে সঠিক উচ্চারণ, সঠিক বানান। 77 নম্বরে হচ্ছে শুদ্ধ বানান কোনটি, 77 শুদ্ধ বানান হচ্ছে ম্যাগনানিমাস। ম্যাগনানিমাস হচ্ছে মহানুভব, যেটি হচ্ছে ম্যাগনানিমাস, এই যে এতে যেটি রয়েছে এটি হচ্ছে সঠিক বানান। 78 রয়েছে যেটি মিসপেল মানে ভুল, মিসপেল এর অর্থ হচ্ছে ভুল বানান, কিন্তু এটি শুদ্ধ বানান কোনটি, এটি শুদ্ধ বানান যেটি রয়েছে ডাবল এস ডাবল এল, মিসপেল, মিসপেল মানে ভুল বানান। তারপরে 79 নম্বরে যে প্রশ্নটি রয়েছে শুদ্ধ বানান কোনটি, 79 নম্বরে শুদ্ধ বানান হচ্ছে মিশনারি, যার অর্থ ধর্মপ্রচারক, অর্থাৎ ডাবল এস যুক্ত মিশনারি এটি সঠিক বানান। ডাবল এস নাই, ডাবল এস নাই, শুধুমাত্র এই দুটোতে ডাবল এস আছে, এবং মিশৌ নারী এখানে ই আছে, যার কারণে এটি ভুল বানান, সুতরাং উত্তর বি, মিশনারি মানে ধর্ম প্রচারক। তারপর 80 নম্বরে যে বানানটি রয়েছে কোনটি শুদ্ধ বানান, এখানে শুদ্ধ বানানের মধ্যে রয়েছে মোস্টাক মানে গোপ, এখানে এই সি নম্বরে মোস্টাক, মোস এবং টাক, এইটা এবং এই মোস্টাক এই শব্দটি অর্থাৎ সি এবং ডিতে দুটি সঠিক বানানে রয়েছে। তারপরে 81 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ডো নট ইউজ ড্যাশ ল্যাঙ্গুয়েজ, ডো নট ইউজ অপশন ল্যাঙ্গুয়েজ, অপশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে লোক অশ্লীল ভাষা প্রয়োগ করো না বা ব্যবহার করো না, যার অর্থ এরকম শোনো, অপশনস শব্দটি, অপশন শব্দটির অর্থ হচ্ছে অশ্লীল। 82 নম্বরে শুদ্ধ বানান কোনটি, 82 শুদ্ধ বানানটি রয়েছে যেটি অকেশন, অকেশন মানে হচ্ছে উপলক্ষ, যার অর্থ হচ্ছে সিতে যেটি শুদ্ধ বানান রয়েছে অকেশন, ও ডাবল সি এ এস আই ওয়েন অকেশন, এই অকেশন মানে হচ্ছে উপলক্ষ। তারপরে 83 নম্বরে যে প্রশ্নটি রয়েছে কোনটি শুদ্ধ বানান, 83 শুদ্ধ বানানটি রয়েছে পেডিয়াট্রিক, পেডিয়াট্রিক মানে হচ্ছে শিশু রোগের চিকিৎসা সংক্রান্ত, সেটি হচ্ছে পেডিয়াট্রিক, সুতরাং এটি হচ্ছে লোকের বি নম্বরে যেটি রয়েছে পিডিয়া, পিডিয়াট্রিক, পিডিয়াট্রিক, এই যেভাবে আপনি মনে রাখতে পারবেন আলাদা আলাদা করে, যেভাবে অর্থাৎ সবচেয়ে সুবিধা হয় পিডিয়া আলাদা করে নেওয়া, তারপর টিক আলাদা করলে, তারপর পেডিয়াট্রিক হচ্ছে লোক শিশু রোগের চিকিৎসা সংক্রান্ত যেটি সেটি হচ্ছে পেডিয়াট্রিক। এবং 84 নম্বরে শুদ্ধ বানানটি রয়েছে প্যারালাল, প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল, যার হচ্ছে বিতে উত্তর রয়েছে প্যারালাল, অর্থাৎ ডাবল এল ব্যবহার করা হয়েছে। এবং 85 নম্বরে যে সঠিক বানানটি রয়েছে কোনটি শুদ্ধ বানান, 85 শুদ্ধ বানান হচ্ছে প্যাসেঞ্জার, যার মানে হচ্ছে যাত্রী, শুধুমাত্র এখানে ডাবল এস মনে রাখবেন প্যাসেঞ্জার, পি এ ডাবল এস ই এন জি আর, প্যাসেঞ্জার মানে যাত্রী। তারপর 86 নম্বরে শুদ্ধ বানান কোনটি, 86 শুদ্ধ বানান হচ্ছে পার্সোনেল, পার্সোনেল মানে হচ্ছে কর্মচারী, সুতরাং এখানে ডাবল এন মনে রাখবেন পার্সোনেল, পার্সোনেল, পার্সোনাল না কিন্তু পার্সোনেল, ডাবল এন মনে রাখবেন, ডাবল এন মনে রাখলেই হবে, তাহলে পার্সোনেল মানে কর্মচারী। তারপরে 87 নম্বর যেটি রয়েছে শুদ্ধ বানানে, শুদ্ধ বানানে ফিজিক এবং ফিজিক, ফিজিক মানে হচ্ছে দুটো বানান আছে, একটি হচ্ছে দৈহিক গঠন ও বৃদ্ধি, আর একটি হচ্ছে পদার্থবিজ্ঞান, তার মানে ফিজিকের যদি এই এই কিউ ইউ ই এই এই ফিজিকের যদি থাকে সেটি হচ্ছে দৈহিক গঠন এবং বৃদ্ধি অর্থ প্রকাশ করে, এবং যদি এস আই সি ফিজিকে এইটা উচ্চারণ হয় তাহলে এটার অর্থ হবে পদার্থবিজ্ঞান, সুতরাং দুটা অর্থাৎ এ এবং ডি দুটিতে এখানে সঠিক বানানে দেওয়া রয়েছে, তাহলে এই ফিজিক মানে হচ্ছে দৈহিক গঠন এবং বৃদ্ধি, এবং এই ফিজিক মানে পদার্থবিজ্ঞান। তারপরে 88 নম্বরে শুদ্ধ বানানটি রয়েছে প্রসেশন, যার অর্থ হচ্ছে সত্য, তার মানে ডাবল এস ডাবল এস এর ব্যবহার করলেই সেটি হচ্ছে প্রসেশন শুদ্ধ বানান। 89 নম্বরে যেটি রয়েছে শুদ্ধ বানান সেটি হচ্ছে প্রফেশনাল, তার মানে প্রফেশনালে সবসময় ডাবল এস ব্যবহার করা হয় উত্তর এ, প্রফেশনাল।
যার বাংলা অর্থ হচ্ছে পেশাগত। এই ছিল আজকের মতো কারেক্ট স্পেলিং, অর্থাৎ সরকারি চাকরিতে আসার মতো গুরুত্বপূর্ণ কিছু শুদ্ধ বানান। আশা করি এই শুদ্ধ বানানগুলি যদি আপনি যথাযথভাবে আয়ত্তে রাখতে পারেন, তাহলে এখান থেকেই যে কোনো চাকরি পরীক্ষায় আপনি কমন পাবেন ইনশাল্লাহ। তবে আপনি যদি এই ভিডিওর মাধ্যমে উপকার পেয়ে থাকেন, তাহলে আমাদের ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিতে ভুলবেন না। আমাদের পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে আপনার সাথে। ততক্ষণ পর্যন্ত আপনার সুস্থতা ও মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।